Bismillahir Rahmanir Rahim. Hello, my dear student. Assalamu alaikum. তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে দিনাজপুর বোর্ড 2019 সৃজনশীল দুইয়ের সমাধান। এই সৃজনশীলটি রসায়ন প্রথম পত্র অধ্যায় 3 মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে নেওয়া হয়েছে। তো আজকে প্রথমেই আমরা সৃজনশীলটি একটু দেখে নেব। এই জন্য আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো বোর্ডে আমি সৃজনশীলটি লিখে রেখেছি। দিনাজপুর বোর্ড 2019 সৃজনশীল দুইয়ের সমাধান রসায়ন প্রথম পত্র অধ্যায় 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো প্রথমে দেখো একটি ছক দিয়েছে, সেই ছকের মধ্যে লিখেছে মৌল, তারপর লিখেছে ইলেকট্রন বিন্যাস। লক্ষ্য করো প্রথম মৌলটি হচ্ছে কিউ এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p3, তাহলে বোঝা যাচ্ছে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস দিয়েছে। এরপরের মৌলটি হচ্ছে ডাব্লিউ, সেটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p5, এবং পরবর্তীটি হচ্ছে এক্স, সেটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p5, এবং সর্বশেষটি হচ্ছে ওয়াই এবং এটি হচ্ছে 4s2 4p5। তো আমরা যদি বলি যে কিউ মৌলটি কোনটি, আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি কিউ মৌলটি হবে নাইট্রোজেন। প্রশ্ন হচ্ছে কেন? কারণ 2s2 2p3 তার আগে ছিল 1s2, তো 1s এর মধ্যে দুটি ইলেকট্রন রয়েছে আর এই 2s এবং 2p-র মধ্যে রয়েছে পাঁচটি ইলেকট্রন, দেখো 3 আর 2 5, আর আগের দুটি ইলেকট্রন নিলে হয় 7, তো 7টি ইলেকট্রন কার রয়েছে? নাইট্রোজেনের। এই জন্য কিউ মৌলটি হবে নাইট্রোজেন। এরপরে দেখো পরেরটিতে 2s2 2p5, তাহলে এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 5 আর 2 হচ্ছে 7, আর 1s এর মধ্যে দুটি ইলেকট্রন, দুটি নিলে হয় 9টি ইলেকট্রন রয়েছে ফ্লোরিনের, তাহলে এই ডাব্লিউ হবে ফ্লোরিন। এরপরে দেখো এক্স, 3s2 3p5, লক্ষ্য করো তার আগে কিন্তু 1s2 2s2 2p6, তো 1s2 2s2 2p6, এই পর্যন্ত 10টি ইলেকট্রন থাকে, তো এখানে আছে 3s2 3p5, এখানে আছে 7টি, 10 আর 7 হচ্ছে 17, 17 হচ্ছে ক্লোরিনের। একদম স্পষ্ট দেখা যাচ্ছে যেহেতু ক্লোরিন, তাহলে 4s2 4p5 পরবর্তী ক্লোরিনের পরে যে মৌলটা রয়েছে হ্যালোজেন, সেটা হচ্ছে ব্রুমিন। ক্লোরিনের পরে এই 4s2 4p5 হবে ব্রুমিনের, তাহলে ওয়াই হচ্ছে ব্রুমিন, এক্স হচ্ছে ক্লোরিন, ডাব্লিউ হচ্ছে ফ্লোরিন, আর কিউ হচ্ছে নাইট্রোজেন। এই হচ্ছে আমাদের মৌলগুলো। এবার দেখো প্রশ্ন করেছে কি, গ উদ্দীপকের কিউ এইচ থ্রি, তো কিউ যেহেতু নাইট্রোজেন তাহলে এনএইচ থ্রি হবে, এনএইচ থ্রিতে হাইড্রোজেন বন্ধন হলেও এইচ এক্স, এক্স কিন্তু ক্লোরিন, তাহলে এইচসিএল এর হাইড্রোজেন বন্ধন হয় না, ব্যাখ্যা করো, মানে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন হয় কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয় না, কেন ব্যাখ্যা করো, সেটা আমরা করব। এরপরে দেখো উদ্দীপকের ডাব্লিউ এবং ওয়াই এর হাইড্রাসিড সমূহের স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। হাইড্রাসিডস মানে হচ্ছে যে অ্যাসিডটার মধ্যে হাইড্রোজেন থাকবে, এবং এই হাইড্রাসিডস হচ্ছে যেমন সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, সেটা কিন্তু অক্সি অ্যাসিড, তো হাইড্রাসিডস হচ্ছে হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যে অ্যাসিডগুলো তৈরি করে সেইগুলোকে হাইড্রাসিডস বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, তো হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যে যৌগ যে অ্যাসিডগুলো তৈরি করবে সেটাই হচ্ছে হাইড্রাসিডস। তো এখন এখানে বলেছে যে উদ্দীপকের ডাব্লিউ এবং ওয়াই এর হাইড্রাসিডস সমূহের স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। আমি একটু আগে বলেছি ডাব্লিউ ছিল, দেখো ডাব্লিউ ছিল ফ্লোরিন, আর এক্স ছিল ক্লোরিন, ওয়াই ছিল ব্রোমিন, তো এখন ডাব্লিউর সাথে মানে এই দেখো ডাব্লিউ তো ফ্লোরিন, তো এটার সাথে যদি হাইড্রোজেন যুক্ত করে দেই হাইড্রোফ্লোরিক অ্যাসিড হবে, আর ওয়াই এর সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করে দিই, ওয়াই মানে হচ্ছে ব্রুমিন, তো এটার সাথে হাইড্রোজেন যুক্ত করে দিলে হাইড্রোব্রুমিক অ্যাসিড, তো হাইড্রোফ্লোরিক এবং হাইড্রোব্রুমিক অ্যাসিডের মধ্যে স্ফুটনাঙ্কের ভিন্নতা মানে কার স্ফুটনাঙ্ক মানে এই দুইটার মধ্যে কারো বেশি হবে কারো কম হবে, এই যে বেশি কম হলো এই ভিন্নতার কারণ কি বিশ্লেষণ করতে বলেছে। এই ছিল এই দুটা প্রশ্ন, এই হচ্ছে উদ্দীপক, সেই উদ্দীপকের সাথে রিলেটেড এই দুটি প্রশ্ন। তো আজকে আমি প্রথমে তোমাদেরকে এই দুটি প্রশ্নের উত্তর বুঝাবো, বুঝানোর পর এর পরের অংশে আমি তোমাদেরকে এটা নোট করে দেব, তাহলে চলো প্রথম অংশটি আগে শেষ করি। দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, প্রথম প্রশ্নটি পরে আমরা বুঝতে পারলাম যে প্রথমটা হচ্ছে NH3, এই যে QH3 মানে হচ্ছে NH3, কারণ কিউ হচ্ছে নাইট্রোজেন। এরপরে HX, আমরা দেখেছি HX মানে X হচ্ছে ক্লোরিন, তো এটার সাথে যদি H দিয়ে দিই তাহলে হবে HCl, তাহলে এই দুটা যৌগের মধ্যে অ্যামোনিয়ার সাথে
অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ধন হবে না নাকি হবে, এই দুইটা জিনিস আমাদেরকে দেখতে হবে। হাইড্রোজেন ক্লোরাইডের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের হাইড্রোজেন বন্ধন কি হবে নাকি হবে না, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো প্রশ্নটা করেছে কি যে উদ্দীপকের কিউ এইচ থ্রিতে হাইড্রোজেন বন্ধন হলেও, মানে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার কিন্তু হাইড্রোজেন বন্ধন হয়, হলেও এইচ এক্স এর হাইড্রোজেন বন্ধন হয় না কেন, মানে এসিএল এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে না, মানে এসিএল এসিএল এর সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারবে না, হয় না কেন ব্যাখ্যা করো। এই হচ্ছে প্রথম প্রশ্ন, এটার উত্তর আমরা এখন আলোচনা করব। দেখো আমি প্রথমে গয়ের উত্তরটা আলোচনা করব, একটু মনোযোগ সহকারে তোমরা শোনো। দেখো তাহলে এই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম, এই হচ্ছে অ্যামোনিয়া, আর এই হচ্ছে আমাদের ক্লোরিন এসিএল এসিএল। তো প্রথমে বলি হাইড্রোজেন বন্ধন কাকে বলে। হাইড্রোজেন যখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন নাইট্রোজেন অক্সিজেন তারপরে হ্যালোজেন ইত্যাদির সাথে যুক্ত হয়, তখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। এরূপ চার্জ প্রাপ্ত দুটি অণু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন একটি ধনাত্মক প্রান্ত অপর অণু ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এখন হাইড্রোজেন বন্ধনের দুটি শর্ত রয়েছে, হাইড্রোজেন বন্ধনের দুটি শর্ত রয়েছে, ওই দুটি শর্ত যদি ফুলফিল হয় তখন ওই যৌগটি হাইড্রোজেন বন্ধন করতে পারে নতুবা নয়। যেমন দেখো একটি যৌগ যদি হাইড্রোজেন বন্ধন করতে চায় তাহলে সেই যৌগটার মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, স্বাভাবিকভাবেই হাইড্রোজেন বন্ধন নাম হয়েছে কিন্তু হাইড্রোজেনের কারণেই। তো হাইড্রোজেনে যদি না থাকে তাহলে হাইড্রোজেন বন্ধন কীভাবে হবে? তো একটি যৌগের মধ্যে প্রথম শর্ত হচ্ছে হাইড্রোজেনটা থাকতে হবে। দেখো এই যে দেখো এই যে অ্যামোনিয়া এটার মধ্যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন যে পরমাণুটার সাথে যুক্ত থাকবে, যেমন এই যে হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে যুক্ত রয়েছে, হাইড্রোজেন যে পরমাণুটির সাথে যুক্ত থাকবে সেই পরমাণুটি অধিক তড়িৎ ঋণাত্মক হতে হবে। কার তুলনায়? হাইড্রোজেনের তুলনায়। নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেনের তুলনায় অধিক তড়িৎ ঋণাত্মক। এবং এখানেই শেষ নয়, সেই পরমাণুটির আকার ছোট হতে হবে। যেমন দেখো এই যে নাইট্রোজেনের আকার ছোট হতে হবে, এবং নাইট্রোজেনের আকার ছোট এবং তার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। তোমরা জানো এই যে নাইট্রোজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে আমি আবারও বলছি যে একটি যৌগের মধ্যে যদি হাইড্রোজেন থাকে এবং হাইড্রোজেনটি যে পরমাণুটির সাথে যুক্ত রয়েছে সেই পরমাণুটির যদি আকার ছোট হয় এবং মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং তার যদি তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তুলনায় বেশি হয় তখন ওই যৌগটি হাইড্রোজেন বন্ধন করতে পারে। তাহলে দেখো এই যে এই অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন সাথে হাইড্রোজেন যুক্ত, নাইট্রোজেনের আকার ছোট, এটার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, তোমরা জানো মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। মুক্তজোড় ইলেক্ট্রন মানে হচ্ছে যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন না করে জোড় অবস্থায় ইলেকট্রন থাকে তখন সেটাকে মুক্তজোড় ইলেকট্রন বলে। তো এই নাইট্রোজেনের সেই মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এই জন্য অ্যামোনিয়া অ্যামোনিয়ার একটি অণু অপর একটি অ্যামোনিয়া অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারবে। যেমন দেখো এরকম করে করতে পারবে, আমি এটা মুছে ফেললাম। দেখো হাইড্রোজেন নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এটা হবে ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা পজিটিভ। এবার দেখো এখানে একটা হাইড্রোজেন লিখব, এখানে একটা হাইড্রোজেন লিখব, এখানে একটা হাইড্রোজেন লিখব, অ্যামোনিয়া। তোমরা জানো এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ আর এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, এগুলোও ডেল্টা পজিটিভ। এই যে হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, এটাও কিন্তু ডেল্টা পজিটিভ, এটাও ডেল্টা পজিটিভ, এটাও ডেল্টা পজিটিভ। কিন্তু এই অ্যামোনিয়া অণু এই অ্যামোনিয়া অণু যখন পরস্পরের সন্নিকটে আসবে তখন এই ডেল্টা পজিটিভ হাইড্রোজেন যেটা আর ডেল্টা নেগেটিভ নাইট্রোজেন যেটা এটার সাথে আকর্ষিত হয়ে এক ধরনের বন্ধন হবে। এই যে বন্ধনটা হলো এই বন্ধনটার নামই হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন হলো হয়ে গেল অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন তৈরির যে শর্তগুলো রয়েছে এটা ফুলফিল করতে পারে বলে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেললো। এবার আসো এবার এটা মুছে ফেলবো, এবার আমি এই সিল নিয়ে কথা বলবো। দেখো মুছে ফেললাম, আশা করি তোমরা দেখতে পেয়েছ, যদিও আমি একটা নোট করে দিচ্ছি একটু পরেই। এবার দেখো এই সিএলের কথা বলি, এইচ বন্ড সিএল।
তোমরা জানো হ্যালোজেনের মধ্যে তিনটি লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এটা ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, তিনটি লোন পেয়ার ইলেকট্রন একটা লোন পেয়ার, দুটি লোন পেয়ার, এরপর তিনটি লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিলাম। দেখো হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, মোস্ট ওয়েলকাম, ওকে আছে, কিন্তু ক্লোরিনের আকার বড়। শুধু ক্লোরিন নয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা মৌলের আকার কিন্তু বড় ফ্লুরিনের তুলনায়। তো এই যে এই ক্লোরিনের আকার বড়, এই জন্য এই এইচসিএল যৌগটি আরেকটি এইচসিএল অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারবে না। দেখো এইচসিএল অণুটি কিন্তু এটা ঠিকই ডেল্টা পজিটিভ হবে আর এটা ডেল্টা নেগেটিভ হবে। তো এখানে যখন এইচসিএলের দেখো এটা ডেল্টা পজিটিভ এবং এটা ডেল্টা নেগেটিভ, তাহলে এই ক্লোরিন পরমাণুটি কিন্তু আংশিক ঋণাত্মক, এই হাইড্রোজেন কিন্তু আংশিক ধনাত্মক। এটার মধ্যে এই সিএল মাইনাস এবং এইচ প্লাসের মধ্যে যে আকর্ষণটা হয় সেটা খুবই দুর্বল, এই আকারটা বড় হওয়ার কারণে এই আকর্ষণটা কার্যকর হয় না, কার্যকর হয় না বলে বন্ধনও তৈরি হতে পারে না, ফলে বলা হয় যে এক্ষেত্রে এসসিএল অপর একটি এসসিএল অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে না, কারণ এই ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে আকর্ষণটা কার্যকর হয় না, তাই এসসিএল হাইড্রোজেন বন্ধন করতে পারবে না। শুধু এসসিএল নয়, এইচবিআর মানে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন অ্যাডেড, ওরাও হাইড্রোজেন বন্ধন করতে পারবে না। তাহলে হাইড্রোজেন বন্ধন করতে পারে কারা? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, এই নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এগুলোর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন ওই যৌগটি হাইড্রোজেন বন্ধন করতে পারে। যেমন নাইট্রোজেনের সাথে এই যে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে, এই জন্য কিন্তু এই অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন করতে পারে। তাহলে বুঝতে পেরেছ এসসিএল কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারবে না, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওকে আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা ওকে আছে, কিন্তু ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে সে হাইড্রোজেন বন্ধন করতে পারে না। ওই পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতার বেশি যে পরমাণুটা সেটার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে, তড়িৎ ঋণাত্মকতা মান বেশি হতে হবে এবং সেই পরমাণুটার আকার ছোট হতে হবে, কিন্তু সেই পরমাণুটার আকার বড় হয়ে গেলে আর হাইড্রোজেন বন্ধন করতে পারে না, এই জন্য ক্লোরিন করতে পারবে না অর্থাৎ এইচসিএল করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি চলে যাব, দেখো এই যে এইচ এফ মানে হাইড্রোজেন ফ্লোরাইড, আরেকটাতে যাব এইচ বিআর। বলেছিল দেখো ফ্লোরিন কিন্তু এই যে ডাব্লিউ, এই যে ডাব্লিউ ডাব্লিউ ফ্লোরিন আর হচ্ছে ওয়াই ওয়াই। তো তোমরা জানো একটু আগে বলেছি আমি ওয়াই ছিল ব্রোমিন আর ডাব্লিউ ছিল ফ্লোরিন। দেখো এই যে ডাব্লিউ ফ্লোরিন, এই যে এটা ফ্লোরিন। তো এই ডাব্লিউ এবং ওয়াইয়ের সাথে, ডাব্লিউ এবং ওয়াইয়ের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যে হাইড্রাসিডস তৈরি করে, এই যে হাইড্রাসিডস, হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ব্রোমাইড, এই দুইটা যৌগের স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। আচ্ছা ভালো কথা, জানো এটার স্ফুটনাঙ্ক বেশি হবে হাইড্রোজেন ব্রোমাইডের তুলনায়। কেন বেশি হবে তার কারণটা শোনো, হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ব্রোমাইডের চেয়ে বেশি। এর কারণ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন হতে পারে, যেমন দেখো এটা হবে ডেল্টা পজিটিভ আর এটা হবে ডেল্টা নেগেটিভ, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফ্লোরিনের মুক্ত ইলেকট্রন রয়েছে এবং ফ্লোরিনের আকার ছোট, তাহলে এই যে হাইড্রোজেন ফ্লোরাইড এটা হবে ডেল্টা পজিটিভ, এটা হবে ডেল্টা নেগেটিভ, তাহলে এই যে নেগেটিভ এই পজিটিভের সাথে হাইড্রোজেন বন্ধন হবে। জানো এই হাইড্রোজেন যখন তাকে ফুটাবে, সে ফুটতে গেলে এই হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে হবে, হাইড্রোজেন বন্ধন মোটামুটি শক্তিশালী, এই বন্ধনটা ভাঙতে গেলে অধিক পরিমাণ তাপের প্রয়োজন হয়, ফলে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কিন্তু হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে ব্রোমিনের আকার বড়, তার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকলেও তড়িৎ ঋণাত্মকতা বেশি হলেও এই হাইড্রোজেন ব্রোমাইড অপর একটি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে না। তো এই যে একটি হাইড্রোজেন ব্রোমাইড অপর একটি হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন করতে পারে না, কিন্তু এই দুটি অণুর মধ্যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল রয়েছে, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের কারণে হাইড্রোজেন ব্রোমাইড অপর একটি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে তরল হবে। তো এই যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল রয়েছে, সে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটির মান ছোট, যেহেতু আকর্ষণ বলের মান কম, ফলে দেখা যায় কম তাপমাত্রায় এটা ফুটে যায়, যেহেতু কম তাপমাত্রায় ফুটে যায় এই জন্য হাইড্রোজেন ব্রোমাইডের স্ফুটনাঙ্ক কম হয়। আর এইটার যেহেতু হাইড্রোজেন বন্ধন, তাই এই বন্ধনটি ভাঙতে একটু বেশি শক্তির প্রয়োজন হয়,
ফলে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি হয় আর ভ্যানডারওয়ালস আকর্ষণ বলকে ভাঙতে কম শক্তির প্রয়োজন হয়, এই জন্য এর স্ফুটনাঙ্ক কম হয়। এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইড এর স্ফুটনাঙ্ক বেশি, হাইড্রোজেন ব্রোমাইডের স্ফুটনাঙ্ক কম। আর এই বিষয়টি আমি এখন তোমাদেরকে বোর্ডে লিখে দেব, তোমরা সুন্দর করে নোট করে ফেলবে। তো লেখার আগে একটি কথা বলি, মানে টোটাল এই দুটি প্রশ্ন হাইড্রোজেন বন্ধন থেকে আসছে এবং একটু ব্যতিক্রম ধর্মী, প্রত্যেকের কিন্তু এই ধরনের প্রশ্ন পড়া হয় না। দেখা যায় যে সবসময় আমরা অনেক বড় বড় ধরনের প্রশ্নগুলো পড়ে ফেলি, ছোট ছোট প্রশ্ন যখন আসে সিম্পল কিন্তু অনেকের দেখা যায় এগুলা স্কিপ করে চলে যায়, ফলে দেখা যায় যে এরকম প্রশ্ন আসলে হ্রদ করে পারে না। তাই আজকের প্রশ্ন উত্তরটা ছোট ধরনের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আশা করব তোমরা সুন্দরভাবে এটা নোট করে ভালোভাবে পড়ে ফেলবে। অনেকে দেখা যায় হাইড্রোজেন বন্ধন পড়ে ফেললো কিন্তু হাইড্রোজেন বন্ধনের শর্তটা পড়লো না ভালোভাবে, তো সে ভাববে কি যে হাইড্রোজেন ব্রোমাইডও কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে, এরকম ভেবে সে অ্যান্সারটা ভুল করে ফেলবে। এই জন্য বাসায় যদি তুমি সুন্দরভাবে ভালোভাবে জেনে শুনে সুন্দরভাবে পড়ো তাহলে পরীক্ষার প্রশ্নটি আসলে সুন্দরভাবে উত্তর করতে পারবে। তো এখন আমি তোমাদেরকে এই উত্তরটি লিখে দিচ্ছি, তারপরে আমি লিখে এখানে তোমাদেরকে পড়ে শোনাবো, সেভাবে তোমরা নোট করে ফেলবে। মাই ডিয়ার স্টুডেন্ট, গয়ের অ্যান্সারের একটি অংশ আমি বোর্ডে লিখেছি, এখন তোমাদেরকে একটু পড়ে শোনাবো। দেখো কী লিখেছি, উদ্দীপকের কিউ এবং এক্স মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। দেখো কিউ 1s2 2s2 2p3, তোমরা হয়তো লক্ষ্য করেছ এই ছকের মধ্যে দেওয়া ছিল 2s2 2p3, তাহলে তার আগের অংশটা লিখতে হবে, তার আগের অংশটা হচ্ছে 1s2, এই জন্য লিখেছি কিউ 1s2 2s2 2p3। তারপরে দেখো এক্স, এখানে দেওয়া ছিল 3s2 3p5, তাহলে তার আগের অংশটা লিখতে হবে এই পর্যন্ত 1s2 2s2 2p6, এরপরে বাকিটা লিখেছে 3s2 3p5। তাহলে দেখো এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 17টি আর এখানে হচ্ছে 60টি, তাহলে 60টি হচ্ছে নাইট্রোজেন আর 17টি হচ্ছে ক্লোরিনের। এই জন্য দেখো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কিউ এবং এক্স মৌল দুটি যথাক্রমে নাইট্রোজেন এবং ক্লোরিন, ফলে কিউ এইচ থ্রি এবং এইচ এক্স যৌগ দুটি হবে যথাক্রমে অ্যামোনিয়া এবং HCl। কারণ দেখো কিউ হচ্ছে নাইট্রোজেন, তাহলে NH3 এবং এইচ এক্স, এক্স মানে ক্লোরিন, তাহলে HCl। এই জন্য আমরা লিখেছি যে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কিউ এবং এক্স মৌল দুটি যথাক্রমে নাইট্রোজেন এবং ক্লোরিন, ফলে কিউ এইচ থ্রি এবং এইচ এক্স যৌগ দুটি হবে যথাক্রমে অ্যামোনিয়া এবং HCl। এদের মধ্যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন ঘটিত হলেও HCl-এ হাইড্রোজেন বন্ধন ঘটিত হয় না, এর কারণ নিম্নে আলোচনা করা হলো। এরপরে কী লিখেছি, হাইড্রোজেন বন্ধনের গঠনের শর্ত হলো, দেখো হাইড্রোজেন বন্ধন গঠন করবে কি করবে না কয়েকটি শর্ত রয়েছে, যে শর্তগুলো মান্য করলে তারপরে সেই হাইড্রোজেন বন্ধনটি গঠিত হতে পারবে নতুবা নয়। তাহলে কী লিখেছি, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত হলো, এখন আমি শর্তগুলো লিখব এরপরে তোমাদেরকে পড়ে শোনাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, গয়ের বাকি অংশটুকু আমি লিখেছি, তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো আমাদের লাস্ট লাইনটা ছিল যে হাইড্রোজেন বন্ধনের গঠনের শর্তসমূহ নিম্নরূপ, এরপরে শর্ত লিখেছি, দেখো দুটো শর্ত। এক, হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্তত একটি হাইড্রোজেন পরমাণু থাকবে যা ছোট আকারের উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকবে। দুই নম্বর শর্তটি হচ্ছে যে পরমাণুটির সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই পরমাণুতে অন্তত একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। আচ্ছা, এই হচ্ছে দুটা শর্ত। এবার দেখি এই শর্তানুসারে আমাদের যে দুটো যৌগ আছে তাদেরকে একটু টেস্ট করি। দেখো এই শর্তানুসারে অ্যামোনিয়া এবং HCl অণুতে, দেখো অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে আর HCl-এর ক্লোরিন পরমাণুতে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, তিনটা মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। তাহলে এই শর্তানুসারে দেখো, এই শর্তানুসারে অ্যামোনিয়া এবং HCl অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণু যথাক্রমে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু নাইট্রোজেন এবং ক্লোরিনের সাথে যুক্ত। মানে দেখো এই যে হাইড্রোজেন যুক্ত রয়েছে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক, এই যে হাইড্রোজেন যুক্ত রয়েছে ক্লোরিনের সাথে, ক্লোরিন কিন্তু অধিক তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, কিন্তু ক্লোরিনের আকার নাইট্রোজেনের চেয়ে অনেক বড় হয়। দেখো এই ক্লোরিনের আকার কিন্তু নাইট্রোজেনের চেয়ে বড়, ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে সে কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারবে না, বড় হলে করতে পারে না আর ছোট হলে করতে পারে, তো নাইট্রোজেনের আকার ছোট তাই সে করতে পারবে। তাহলে দেখো কী লিখেছে, কিন্তু ক্লোরিনের আকার নাইট্রোজেনের চেয়ে অনেক বড় হয়, ক্লোরিন পরমাণু হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয় না, এজন্য HCl যৌগে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। অপরদিকে অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় নাইট্রোজেন পরমাণুর
নাইট্রোজেন পরমাণুর হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? দেখো, নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, এরপরে উপরে একটু মুছে লিখব, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ফলে ফলে অ্যামোনিয়া অণুতে, দেখো, ফলে ফলে অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যা নিম্নে দেখানো হলো, দেখো আমরা এখন অ্যামোনিয়াতে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখো, এই হচ্ছে অ্যামোনিয়া, আমরা এখানে একটা অ্যামোনিয়া লিখলাম। এই নাইট্রোজেন হবে ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেন হবে ডেল্টা পজিটিভ। এরপরে দেখো আরেকটা অ্যামোনিয়া অণুকে লিখছি এভাবে, এই যে দেখো, তোমরা জানো এটা হবে ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেন হবে ডেল্টা পজিটিভ। এই হাইড্রোজেনও ডেল্টা পজিটিভ, এই হাইড্রোজেনও ডেল্টা পজিটিভ। কিন্তু এই যে হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, এই নাইট্রোজেন ডেল্টা নেগেটিভ, এই দুটার মাঝে আকর্ষণের মাধ্যমে এক ধরনের বন্ধন হবে, যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই যে হাইড্রোজেন বন্ধন হল, যা নিম্নে দেখানো হলো, দেখালাম। এই কারণে দেখো, এই কারণে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন সম্ভব হলেও এইচসিএল হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় না। এই কারণে অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন বন্ধন সম্ভব হলেও এইচসিএল এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় না। এ কারণে অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন বন্ধন সম্ভব হলেও এসিএল এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় না। আশা করি তোমরা লিখে নিয়েছো। তাহলে আমাদের গ শেষ হলো। এখন আমি তোমাদেরকে ঘ এর উত্তর বোর্ডে লিখে তারপরে পরে শোনাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ঘ এর অ্যান্সারের একটি অংশ বোর্ডে লিখেছি, এখন তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, আমি লিখেছি, উদ্দীপকের ডাব্লিউ এবং ওয়াই মৌল দুটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। দেখো, ডাব্লিউ এর ইলেকট্রন বিন্যাস লিখেছি, এরপরে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস লিখেছি। এখানে 4s2 4p5 ছিল, বাকি আগের যে অংশটা এটা কমপ্লিট করেছি। এমনিভাবে ডাব্লিউর ছিল 2s2 2p5, আগের অংশটা কমপ্লিট করেছি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ হচ্ছে ফ্লোরিন এবং ওয়াই হচ্ছে ব্রোমিন। কেন? এখানে 35টি ইলেকট্রন রয়েছে। দেখো, উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ডাব্লিউ এবং ওয়াই মৌল দুটি যথাক্রমে ফ্লোরিন এবং ব্রোমিন। এদের হাইড্রাসিডস, মানে এদের সাথে হাইড্রোজেন যুক্ত হলে যে অ্যাসিডটা হবে সেটাই হচ্ছে হাইড্রাসিডস। এদের হাইড্রাসিড সমূহ হল হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিডে স্ফুটনাঙ্ক, দেখো, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিডের স্ফুটনাঙ্ক, অ্যাসিডের স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডের চেয়ে কম হয়। দেখো, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিডের স্ফুটনাঙ্ক হাইড্রোফ্লোরিক অ্যাসিডের স্ফুটনাঙ্কের চেয়ে কম হয়। এর কারণ নিম্নে আলোচনা করা হলো। কি লিখেছি? হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড দুটির মধ্যে ব্রোমিনের আকার ফ্লোরিনের চেয়ে বড় হওয়ায় হাইড্রোজেন ব্রোমাইড অণুর পক্ষে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় না। কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড অণু সমূহের মধ্যে দুর্বল ভ্যানডারওয়ালস বল কার্যকর থাকে। কিছুক্ষণ আগে গতে আমি তোমাদেরকে বুঝিয়েছি, দেখো, ফ্লোরিন এবং ব্রোমিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা বেশি, আকার ছোট, তাই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড, যেটা হাইড্রোব্রোমিক অ্যাসিড, ব্রোমিনের আকার বড়, তড়িৎঋণাত্মকতা বেশি, ঠিক আছে, কিন্তু আকারটা বড় হওয়ার কারণে হাইড্রোজেন ব্রোমাইডের পক্ষে
হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব হয় না কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার্যকর থাকে যেটা আমি আগে তোমাদেরকে বুঝিয়েছি এখন জাস্ট লিখছি কার্যকর থাকে তো ভ্যান ডার ওয়ালস বল ভাঙতে কম শক্তির প্রয়োজন হয় ফলে তার স্ফুটনাঙ্ক কম হয় আর হাইড্রোজেন বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় বলে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা বেশি হয়ে যায় তো আমরা এটা লিখবো এখন দেখো কি লিখেছি লাস্টে হাইড্রোজেন ব্রোমাইড অণুসমূহের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কার্যকর থাকে তো আশা করি তোমরা এই পর্যন্ত লিখে নিয়েছ আমি বাকি অংশটুকু লিখে তোমাদেরকে পড়ে শোনাবো মাই ডিয়ার স্টুডেন্ট ঘয়ের বাকি অংশটুকু বা সর্বশেষ অংশটুকু আমি বোর্ডে লিখেছি এখন তোমাদেরকে পড়ে শোনাবো দেখো কি লিখেছি অপরদিকে হাইড্রোজেন ফ্লোরাইড অণুতে ফ্লোরিনের আকার ছোট হওয়ায় ফ্লোরিনের পক্ষে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় এবং এক্ষেত্রে একটি হাইড্রোজেন ফ্লোরাইড অণু দুটি হাইড্রোজেন বন্ধন গঠনে অংশ নিতে পারে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অপেক্ষা হাইড্রোজেন বন্ধনের আকর্ষণ বল অধিক কার্যকর হওয়ায় হাইড্রোজেন ফ্লোরাইড অণুসমূহ HBr অণুসমূহ অপেক্ষা অধিক দৃঢ়ভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে এই জন্য HF অণুসমূহের মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভাঙতে HBr অপেক্ষা অধিক তাপের প্রয়োজন হয় এই জন্য HF এর স্ফুটনাঙ্ক HBr অপেক্ষা বেশি হয় যেহেতু হাইড্রোজেন ফ্লোরাইড অণুসমূহের মধ্যে অণুসমূহ পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে ওই হাইড্রোজেন বন্ধনের আকর্ষণ বল খুবই বেশি হয় কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দুর্বল এই জন্য দেখা যায় হাইড্রোজেন ফ্লোরাইডের অণুসমূহগুলোকে ভাঙতে হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে হয় এবং সেটার জন্য অধিক তাপের প্রয়োজন হয় ফলে তার স্ফুটনাঙ্ক বেশি হয় অপরদিকে হাইড্রোজেন ব্রোমাইডের যেহেতু হাইড্রোজেন বন্ধন নেই তাই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ভাঙতে কম শক্তির প্রয়োজন হয় ফলে তার স্ফুটনাঙ্ক কম হয় যেটা আমরা লিখেছি এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ব্রোমাইড অপেক্ষা বেশি হয় এবার দেখো আমি একটা হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ফ্লোরাইড অণু লিখছি এই যে হাইড্রোজেন ফ্লোরাইড এটা হবে ডেল্টা পজিটিভ এটা হবে ডেল্টা নেগেটিভ কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মক বেশি এই জন্য এটা হবে আংশিক ঋণাত্মক এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড অণু আর একটা হাইড্রোজেন ফ্লোরাইড অণু এখানে এই যে দেখো হাইড্রোজেন ডেল্টা পজিটিভ এবং ফ্লোরিন ডেল্টা নেগেটিভ আরেকটি হাইড্রোজেন ফ্লোরাইড অণু এখানে হাইড্রোজেন ডেল্টা পজিটিভ ফ্লোরিন ডেল্টা নেগেটিভ এখন এই অণুটির হাইড্রোজেন ডেল্টা পজিটিভ এই অণুটির ফ্লোরিন নেগেটিভ তাহলে এখানে একটা হাইড্রোজেন বন্ধন হলো আবার দেখো এই যে এই অণুটির এই ফ্লোরিনটা নেগেটিভ এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ এখানে একটা হাইড্রোজেন বন্ধন হলো তাহলে এই অণুটা এই যে হাইড্রোজেন ফ্লোরাইড একটা অণু হাইড্রোজেন বন্ধন করতে পারছে দুইটা এদিকে একটা আর এদিকে একটা দুইটা করতে পারছে এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড অণু দুটি হাইড্রোজেন বন্ধন গঠনে অংশ নিতে পারে এই যে দুটি হাইড্রোজেন বন্ধন গঠনে অংশ নিতে পারে তোমাদের ওখানে বুঝতে অসুবিধে হতে পারে কীভাবে দুটি হলো এই যে দুটি হলো দেখো ক্লিয়ার তাহলে আশা করি তোমরা এটুকু লিখে নিয়েছ তো স্বাভাবিকভাবেই যখন তাকে ফুটানো হবে এই বন্ধনটা ভাঙতে হয় এই বন্ধনটা ভাঙতে একটু বেশি তাপ প্রয়োজন হয় এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইডের দেখা যায় স্ফুটনাঙ্ক বেশি হয় আলহামদুলিল্লাহ আশা করি তোমরা লিখে নিয়েছো তাহলে আমাদের ঘয়ের অ্যান্সার শেষ হলো এবং সেই সাথে শেষ হলো আমাদের দিনাজপুর বোর্ড 2019 সৃজনশীল দুইয়ের সমাধান যে সৃজনশীলটি রসায়ন প্রথম পত্র অধ্যায় তিন মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে নেওয়া হয়েছে আজকে এটা আমরা কমপ্লিট করলাম আজকে পর্যন্তই থাকবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমি আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ ধন্যবাদ সকলকে